আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা প্রায় বিজ্ঞান দিয়ে কুরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে চাই কখনো সফল হই কখনো বা ব্যর্থ হই ব্যর্থ হলে আমাদের নিজেদের লিমিটেশনকে আমরা স্বীকার না করে বরং ধর্মকে প্রশ্নবিদ্ধ করতে চাই ইনশাআল্লাহ ক্ষুদ্র বিজ্ঞান জানা জ্ঞান দিয়ে আমি আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করবো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের 66 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনামি লা ইব্রাতান নস্কিকুম مما فی 부তুনহি মাইন বাইনি ফাসিম ওয়া দমিল লবন খালিসান অবশ্যই গৃহপালিত জন্তু জানোয়ারের মধ্যে শিক্ষার বিষয় রয়েছে তাদের উদরস্থিত गोबर ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিঃসৃত খাঁটি দুধ আমি তোমাদের পান করাই পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু এখন আপনার আমার মনে প্রশ্ন জাগতেই পারে রক্ত থেকে দুধ কেমনে আসে আমাদের প্রথমেই দেখতে হবে আমরা যে খাবার খাই সেটা কি ভাত সবজি হিসেবেই আমাদের শরীরে শক্তি যোগায় না ব্যাপারটা অন্য কিছু মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেল ভিটামিন এগুলো থাকে এই খাবারের উপাদানগুলো ভেঙে বেসিক ফর্মে শোষিত হয় আমাদের শরীরে আমাদের খাবার পাকস্থলিতে পৌঁছাবার আগেই জিভা থেকেই আমাদের কিছু উপাদানের মেটাবলিজম শুরু হয় আবার পাকস্থলি থেকে খাবার যখন অন্ত্রে যায় তখন বাকি সব উপাদান শোষণ ও পরিপাক হয় এই উপাদানগুলো থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টগুলো এরপর রক্তের মাধ্যমে লিভারে যায় লিভারের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে আবার রক্তে প্রবেশ করে এবং হার্টের পাম্পিংয়ের মাধ্যমে দেহের সমস্ত টিস্যুতে ছড়িয়ে পড়ে অপ্রয়োজনীয় অপাচ্য উপাদান অন্ত্র থেকে ডেফিকেশন আর মিকচুরেশনের মাধ্যমে শরীর থেকে পায়খানা ও প্রস্রাব আকারে বের হয়ে যায় ঠিক এই একই ব্যাপারটি আমাদের গৃহপালিত আন আম প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে রাখা ভালো এই আয়াতে আন আম বলতে গৃহপালিত পশু গরু ছাগল ভেড়া উট এ জাতীয় পশুকে বোঝানো হয়েছে এবার আসা যাক আমাদের আজকের আলোচ্য আয়াতে আমরা যদি গৃহপালিত পশু গাভীর দিকে একটু লক্ষ্য করি বলা হচ্ছে যে গাভীর দুধ আসে রক্ত থেকে কিন্তু কিভাবে আসে সেই ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের আগে জেনে নিতে হবে দুধের মধ্যস্থিত উপাদান সম্পর্কে অ্যাকর্ডিং টু এলান ফিজিওলজি অফ ল্যাকটেশন গাভীর দুধের উপাদানগুলো হল কার্বোহাইড্রেট কম্পোনেন্টের মধ্যে ল্যাকটোজ প্রোটিন থেকে ক্যাসেইন বিটালেক্টোগ্লোবিউলিন আলফালেক্টাল বুমিন মিল্ক সিরামেল বুমিন ইমিউনোগ্লোবিউলিনস এবং ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তাছাড়াও থাকে পানি এবং আয়ন থেকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড গাভীর যেসব খাদ্য উপাদান গ্রহণ করে তা তার রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে এবং গাভীর ওলানে পৌঁছায় ও নিউট্রিয়েশন সরবরাহ করে এই যে রক্ত গাভীর ওলান দিয়ে প্রবাহিত হয় সেখান থেকে এক লিটার দুধ তৈরি হতে পাঁচ শত লিটার রক্ত গাভীর ওলান দিয়ে প্রবাহিত হওয়া লাগে সুবাহনাল্লাহ এখন কথা হচ্ছে রক্ত থেকে দুধের এই উপাদানগুলো কীভাবে আসে উত্তর হচ্ছে এই উপাদানগুলো রক্তের মধ্যে থাকে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ব্লাড সিরামেল বোমিন ইমিউনোগ্লোবিউলিন অ্যাসিটেইট বিটাহাইড্রক্সিবিউটারাইট ব্লাড লিপিড গ্লিসারল ফ্রম ট্রাইগ্লিসারাইড ওয়াটার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড হিসেবে এই উপাদানগুলোর মধ্যে ফ্যাট প্রোটিন এবং লেকটোস জাতীয় যে উপাদানগুলো সেগুলো ব্লাড থেকে শোষণ হয়ে দুধে রিলিজ হয় হলোক্রাইন এপোক্রাইন এবং মেরোক্রাইন সিক্রেশনের মাধ্যমে পানি মিনারেল এবং ভিটামিন কম্পোনেন্টগুলো ব্রেস্টের এলভিওলাইকুশে প্রবেশ করে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ গাভী যে খাবার খেলো তার থেকে যে পাকস্থলী হয়ে রক্তে নিউট্রিশন পৌঁছালো সেখান থেকে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান বিভিন্ন কুশে ও ওলানে প্রবেশ করে সেখান থেকে তৈরি হয় দুধ আর অপাচ্য অংশ গোবর হিসেবে বের হয়ে যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খাদ্য গ্রহণ করার পর গাভীর শরীরের খাদ্য উপাদানগুলো রক্তের মাধ্যমে বিভিন্ন কুশে শক্তি সরবরাহ করে কিছু অংশ ওলানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সেখান থেকে দুধ উৎপন্ন করে অপাচ্য অংশগুলো গোবর হিসেবে তার শরীর থেকে বের হয়ে যায় প্রিয় ভাইরা পবিত্র কুরআনের নাহালের ছেষট্টি নাম্বার আয়তে ব্যাপারটা এভাবে বর্ণিত হয়েছে তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিশ্চিত খাঁটি দুধ আমি তোমাদের পান করাই পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু গাভীর দুধের পুষ্টি উপাদান নিয়ে আশা করি আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনাদের একটা হিসাব দেই ধরুন উন্নত প্রজাতির একটা গাভী দিনে ষাট লিটার দুধ দেয় তাহলে প্রতিদিন গাভীর মেমারি গ্ল্যান্ড বা ওলান কুশ দিয়ে সার্কুলেশনের তিরিশ হাজার লিটার ব্লাড প্রবাহিত হওয়া লাগবে যা প্রতি ঘন্টায় প্রায় বারোশো পঞ্চাশ লিটার সুবাহান্লাহ শুধু সুরানাহাল নয় মহান রাবুল আলমিন পবিত্র কুরআনে সুরা ইয়াসিনের একাত্তর বাহাত্তর এবং তিয়াত্তর নাম্বার আয়তে উল্লেখ করেন এরা কি লক্ষ্য করে না আমার নিজ হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্য থেকে আমি তাদের জন্য পশু পয়দা করেছি আর তারা এগুলোর মালিক হয়ে বসেছে আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি এর কিছু হচ্ছে তাদের বাহন আর কিছু এমন যার থেকে তারা খাদ্য গ্রহণ করে তাদের জন্য এর মধ্যে উপকারিতা রয়েছে রয়েছে পানীয় বস্তুও তবু কি তারা শুকর আদায় করে না সুতরাং প্রিয় ভাইয়েরা একটু ভাবুন পবিত্র কুরআনে চোদ্দশো বছর আগে বর্ণিত এমন বৈজ্ঞানিক সত্য আমরা জানতে পেরেছি বিজ্ঞানের উৎকর্ষের যুগে এসে একটু ভাবুন জানার চেষ্টা করুন আশা করছি আপনার আমার অন্তরে এই মহাগ্রন্থ দাগ কাটতে সক্ষম হবে কুরআনকে জানতে আমাদের আরও আগ্রহী করে তুলবে কেননা মহান মহানরাবুল্লা আলমিন বিশ্বাসীদের জন্য এই গ্রন্থে নিদর্শন রেখেছেন আর মোত্তাকিদের জন্য এ গ্রন্থ পথ প্রদর্শক মহানরাবুল্লা আলমিন আমাদের কাজগুলোকে কবুল করুন ভিডিওর ব্যাপারে যে কোনো অভিমত কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন আমিন